আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ ওয়া বারাকাতুহু ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো সবাইকে শুভেচ্ছা এবং সেই সাথে স্বাগত জানাচ্ছি আজকের মোবাইল টিপসে বন্ধুরা আরও একটি চমৎকার অ্যাপস নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি যেটা মোটামুটি আপনাদের অনেক ভালো লাগবে মোটামুটি আপনার লকিং সিস্টেমের যে একটা অভিজ্ঞতা এটাই চেঞ্জ হয়ে যাবে আর এটা আরও অনেক সিকিউর সো অ্যাপসটি ব্যবহার করতে অবশ্য আপনার মজাও পাবেন স্যার চলুন দেখা যাক ওকে বন্ধুরা তাহলে আমরা চলুন বরাবরের মতো প্লে স্টোরে যাব বি মেক শিওর আমার প্রত্যেকটি কথা শুনবেন এটি একটি চমৎকার জিনিস যেটা আপনাকে আসলেই ভালো লাগবে আপনার আসলেই ভালো লাগবে আসলেই মজা দেবে আপনাকে সো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড তো এটাকে যখন আপনারা ইনস্টল করবেন খুঁজে পেতে যদি সমস্যা হয় স্ক্রিন লক টাইম পাসওয়ার্ড সেক্ষেত্রে আমাদের ডিসক্রিপশানে লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে আপনারা সোজা ইনস্টল করে নিতে পারেন সো এটাকে আমরা এখন ওপেন করবো ওপেন করার পর এখানে আপনার কাছে তিনটি অপশান আসবে কারেন্ট টাইম পিন অনলি পিন প্লাস টাইম যেহেতু এই দুটি অপশন আমাদের মোবাইলের মধ্যে থাকে সেক্ষেত্রে আমরা এটি এই দুটি অপশান ইউজ করবো না শুধু চমৎকার যে অপশনটি কারেন্ট টাইম এটাই ইউজ করবো এখন যদি আমরা কারেন্ট টাইমে ক্লিক করি এখানে আরও দুটি অপশান আসছে এই দুটি অপশান আমি পরে দেখাচ্ছি এটাকে আমরা নট নাও করে দেবো নট নাও করলে কী হবে দ্যাট মিনস আপনার লকটা হবে ধরেন আপনার লকের পিন নাম্বারটা হবে ধরেন এখান এখন সময় কত উনিশটা বায়ান্ন দ্যাট মিন সাতটা বায়ান্ন তো আপনাকে আনলক করতে হবে জিরো সেভেন ফাইভ টু দ্যাট মিন সাতটা বায়ান্নটা লিখি লিখলেই আপনার আনলক হয়ে যাবে এখন ওকে করে দিচ্ছি এখন মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস যদি আপনি প্রত্যেকটি লকই ভুলে যান কারণ এই ধরনের কোশ্চেনগুলি আমাদের কাছে অনেক বেশি আসে এখানে সোজা আপনাকে এই অপশানটা কেন দিচ্ছে সে সে এখানে কেন নিয়ে আসছে আপনাকে একটা সিকিউরিটি কোয়েশন করার জন্য সো আমি সিকিউরিটি কোয়েশনটা সিলেক্ট করলাম ইজ ইউর বেস্ট ফ্রেন্ড লিখলাম আমি আমার ফ্রেন্ডের নাম বাবলু লিখে ওকে করে দিলাম তো এ পর্যন্ত আমাদের কাজ শেষ হোমে গেলাম ফোনটা লক করে দিলাম এবার দেখুন এটা আমরা আনলক করবো টাইম হচ্ছে সাতটা তেপ্পান্ন জিরো সেভেন ফাইভ থ্রি আনলক এবার আমরা আরও একটি চমৎকার জিনিস দেখাবো অ্যালাউ করে দিলাম কারেন্ট টাইমটা দিলাম ষাটটা তেপ্পান্ন খুলে গেল এখন যদি আপনাকে যদি কোনো কারণে অ্যাপসটি দেখায় যে স্ক্রিন ওভারলে ডিটেক্টেড সেক্ষেত্রে হয়তো দেখাবে অ্যাজ এড স্ক্রিন রেকর্ডারের কারণে অথবা টুয়েলাইটস একটি অ্যাপস আছে সেটার কারণে সো সেখানে যখন আপনাকে স্ক্রিন ওভারলে ডিটেক্টেড লিখিয়ে উইন্ডোজ আসার পর যখন পপ আপ করতে বলবে তখন আপনি পপ আপে ক্লিক করলে আপনাকে সেখানে সেটিংসে নিয়ে যাবে তখন আপনারা এই দুটি অ্যাপস যদি থাকে আপনার মোবাইলে তাহলে অফ থেকে অন থেকে অফ করে দিবেন অপশনটি ঠিক আছে সো এবার দেখুন আমরা আর একটি চমৎকার লক দেখাই সো লক টাইপ কারেন্ট টাইপ কারেন্ট টাইম সো এখানে ক্লিক করলাম এবার আমরা লকটা চেঞ্জ করবো কারেন্ট টাইম এবার যদি দেখুন অ্যাড মিনিট প্রিসেট অ্যাড মিনিট পোস্ট সেট প্রিসেটটা মানে হচ্ছে যে এই অপশনটা যদি আমরা সিলেক্ট করি সেক্ষেত্রে আমাদের লকটা হবে ষাটটা চুয়ান্ন হলে আমাদেরকে আনলক করতে হবে ষাটটা বায়ান্ন লিখে দ্যাট মিনস দুই মিনিট আগে লিখে লাইক এই যে দেখুন অ্যাড মিনিট প্রিসেট টু মিনিটস যদি আমরা সিলেক্ট করি তাহলে ওকে করে দেই তাহলে আমাদের লকটা ষাটটা পঁচপান্ন বাজে এখন আমাদেরকে আনলক করতে হবে ষাটটা তিপ্পান্ন লিখে ফিফটি লিখে এখন এটাকে যদি আমরা পোস্ট সেট করি এখানে যদি পোস্ট সেট করি টু মিনিট ডিফল্ট অবস্থায় আছে চেঞ্জ টু চেঞ্জ প্রি সেট টু পোস্ট সেট হয়ে গেছে ওকে সো পোস্ট সেট এবার আমরা অন্য জায়গায় ক্লিক করলে এবার আমাদেরকে লকটা কীভাবে খুলতে হবে ষাটটা পঁচপান্ন হলে লিখতে হবে ষাটটা সাতান্ন ঠিক আছে দুই মিনিট ফাস্ট ঠিক আছে দুই মিনিট ফাস্ট করে লকটা করতে হবে আচ্ছা এক্সাম্পল আমি এখন একটা লকটা দেখাচ্ছি সো এই যে দেখুন ষাটটা সেভেন ফিফটি ফাইভ হচ্ছে আমাদেরকে লিখতে হবে জিরো সেভেন ফাইভ সেভেন সরি এটা প্রি আছে ফিফটি সিক্স হচ্ছে জিরো সেভেন ফাইভ এইট আই থিঙ্ক টাইমটা না প্রিসেট ছিল সরি জিরো সেভেন ফাইভ ফোর এই যে দেখুন লকটি খুলে গেছে এবার দেখুন আরেকটি চমৎকার জিনিস দেখাই ঠিক আছে ধরেন আবার লক করে দিলাম এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আপনারা সময় যে ভুলটি করেন এখন আমার কোনো লক আনলক করতে পারছি না আমি এখানে কোনো কিছুই আমি কোনো কিছু দিয়েই আমি আনলক করতে পারছি না আমাকে যেতে হবে ফরগোয়েড পাসওয়ার্ডে এখন আপনার কি মনে আছে যে আমরা আমাদের ফ্রেন্ডের নামটা কি দিয়েছিলাম বাবলু আপনার মনে থাকার কথা না যেহেতু আপনার ফ্রেন্ড না সো আমরা শুধু লিখব এ বি এল ইউ বাবলু সাবমিট করে দিলাম আনলক হয়ে গেল ঠিক আছে এবার আমরা কারেন্ট টাইমটা অন্যভাবে চেঞ্জ করব কারেন্ট টাইম নট নাও এটা হচ্ছে সবচেয়ে চমৎকার যেটা ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে চমৎকার লকিং সিস্টেম সো কারেন্ট লক নাও করে দিয়ে যখন আমরা আচ্ছা আবার বুঝছি বলি কারেন্ট টাইমটা যদি আমরা এভাবে ক্লিক করে লকটা চেঞ্জ করতে চাই নট নং যদি করি তার মানে হচ্ছে যে যে ঠিক আপনার যে সময়টা এখানে উনিশটা সাতান্ন আপনাকে লকটাও খুলতে হবে উনিশটা সাতান্ন করে সাতটা সাতান্ন সাতটা সাতান্ন করে আপনাকে লক করতে হবে কিন্তু এখানে আরও একটি কাহিনি আছে যেটা হচ্ছে যে অলসো অ্যাপ্লাই রিভার্স পিন মডিফায়ার এখন যদি আমরা এই অপশনটি ক্লিক করি দ্যাট মিনস আপনাকে এবার আনলক করতে হবে উল্টোভাবে ঠিক আছে আপনার পিন নাম্বারটা উল্টে যাবে লাইক এখানে ষাটটা সাতান্ন আছে লাইক জিরো সেভেন ফাইভ সেভেন আছে আমাদেরকে আনলক করতে হবে সেভেন দিয়ে সেভেন যে দিয়ে দেখুন এখানে দেখিয়ে দিচ্ছে সেভেন দিয়ে এটা হচ্ছে আপনার কারেন্ট ঠিক আছে সো ওকে করে দিলাম এবার যদি আমরা আবার সেই লক করে দেই লক করে দেওয়ার পর যদি আবার আনলক করি এবার আমাদেরকে বন্ধুরা আপনার অবশ্যই মনে রাখবেন বিষয়গুলি ঠিক আছে যেই লকটি করবেন সেই লকটি আপনার মনে রাখতে হবে সো সাতটা আটান্ন বাজে সো আমাদেরকে আনলক করতে হবে এইট ফাইভ সেভেন জিরো দিয়ে এইট ফাইভ সেভেন জিরো আপনার কাজ হয়ে গেছে সো অ্যালাউ এইট ফাইভ সেভেন জিরো ঠিক আছে সো বাকি এখানে যেসব অপশনগুলি আছে সেগুলি হচ্ছে আপনার কিনে নেওয়া লাগবে যেমন অ্যাপ্লক্স যেহেতু এটা একটি ভালো সিকিউরিটি সিস্টেম সো ভালো একটি অ্যাপস সো এটা কিনে নিতে হলে আপনার প্রোতে যেতে হবে প্রোতে গেলে অবশ্যই ডলার খরচ করতে হবে সো আমাদের এসবের যদি আপনি দরকার মনে করলে আপনি কিনতে পারেন আর দরকার মনে না করলে সমস্যা নেই সো বন্ধুরা আমরা কিন্তু আগামী ভিডিওটি আরও চমৎকারভাবে নিয়ে আসছি আরও চমৎকার একটি অ্যাপস নিয়ে সো আপনারা সবাই সে পর্যন্ত ভালো থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ